ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে নাপা সিরাপের নমুনা পরীক্ষা করে ক্ষতিকর কিছু মেলেনি বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সোমবার সংবাদ সম্মেলনে এসব বিষয়ে জানান অধিদপ্তরের মুখপাত্র আইয়ুব হোসেন। বলেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দেশের বিভিন্ন স্থান থেকে নাপা সিরাপের 6টি নমুনা এবং অভিযুক্ত ফার্মেসি থেকে 2টি নমুনা নেওয়া হয়। সেগুলোর মান পরীক্ষায় ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। তবে পুলিশের ফরেন্সিক রিপোর্টের পর আসল তথ্য পাওয়া যাবে। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ। নাপা খেয়ে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী যেহেতু একই ব্যাচের আমরা পরীক্ষা করেছি, এটা আমরা বলতে পারছি না যে সে নাপা খেয়ে মৃত্যুবরণ করেছে। আমরা সন্দেহ করা বা না করা বিষয়টা সেটা না। আমরা সিএডির থেকে যে ফরেন্সিক রিপোর্ট যদি প্রোডাক্টের আসে এবং যেটা পোস্টমর্টম রিপোর্ট আসে সেগুলোর ভিত্তিতে আমরা তখন ভাব করতে পারবো, বিচার বিশ্লেষণ করতে পারবো আসলে এটা কোন দিকে যাবে।